বেকারত্ব ঘরে ঘরে দিদি হারবে ভবানীপুরে স্লোগান শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর জেলার নিমতরিতে বিজেপির সেবামূলক কর্মসূচি এবং রক্তদান শিবিরে যোগ দিয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, নন্দীগ্রামে হারিয়েছি, চিন্তা করবেন না, ভবানীপুরেও হারাব। নন্দীগ্রামের জাহাজ বাড়ির মালিক বলেছিলেন, 80,000 ভোটে আপনাকে জেতাবে, কিন্তু আপনারা দেখেছেন নন্দীগ্রামের কি অবস্থা হয়েছে, পায়ে ব্যান্ডেজ জড়িয়ে কি কাণ্ড, সবাই দেখেছে নন্দীগ্রামে, তারপরেও আমি ওখানে জিতেছি। এদিন শুভেন্দু অধিকারী স্লোগান তুলে বলেন, বেকারত্ব ঘরে ঘরে দিদি হারবে ভবানীপুরে, ভোট দিতে পারলেই মানুষ প্রস্তুত, ভবানীপুরের ভোটারদের বাড়ি আসতে হবে, তালিবানি রাজত্ব থেকে বাঁচতে হলে পদ্ম ফুলে ভোট দিতে হবে, এই লড়াই মর্যাদার লড়াই, লড়াই অভিজিৎ সরকারের মায়ের চোখের জলের মর্যাদার লড়াই। এদিন তমলুক সাংগঠনিক জেলার 700 জন রক্তদান করেন এবং স্বাস্থ্য শিবিরের 100 সাধারণ মানুষ অংশগ্রহণ করে। এদিন ডাক্তার থেকে রক্তদাতাদের সকলকে শুভেন্দু অধিকারী শুভেচ্ছা জানান। এরপর নিমতৌরি থেকে ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী। বেকারত্ব ঘরে ঘরে, ঋষিমণি হারবে ভবানী, ভোট দিতে পারলেই একদম মানুষ প্রস্তুত। এবার ইলেকশন কমিশন কি নির্বাচন শান্তিপূর্ণ বা আর যে নির্বাচনগুলি রয়েছে প্রত্যেকটা নির্বাচনে গত নির্বাচনে দেখা গেল যে বিভিন্ন জায়গায় অশান্তি, এবার কি মনে হচ্ছে? ঠিক আছে, ভারতীয় জনতা পার্টি সতর্ক আছে, এক্ষুনি আগাম কিছু না বলাই ভালো। আমরা আশা করব মানুষ ভোট দিতে পারবে, আর কিছু মিডিয়া আছে তারা করোনার ভয় দেখিয়ে কেওড়াতলা মহাশ্মশানের সামনে লাশের মিছিল, উত্তরপ্রদেশের গঙ্গা দিয়ে লাশ ভেসে যাচ্ছে, এইসব কাল্পনিক ছবি দেখিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটিং পার্সেন্টেজ 6, 7 এবং 8 নম্বর ফেজে বিশেষ করে কলকাতাতে অনেক কমিয়ে দিয়েছে। ভোটারদের বলবো বাড়ি থেকে বেরিয়ে আসতে, পশ্চিমবঙ্গকে তালিবানি রাজত্বের হাত থেকে বাঁচাতে গেলে বেরিয়ে আসতে হবে, পদ্ম ফুলে ভোট দিতে হবে। একজন প্রার্থী তৃণমূল কংগ্রেসের, যিনি 1 লক্ষ বিজেপি কর্মীকে ঘর ছাড়া করিয়েছেন খেলা হবে নাম বলে, আর আরেকজন বিজেপি প্রার্থী আইনি লড়াই করেছেন অন্যান্য আইনজীবীদের সাথে নিয়ে, আর মাঠে ঘাটে ঘুরে বেড়িয়ে থানায় থানায় গিয়ে তিনি ঘরে ঢুকিয়েছেন অত্যাচারিত বাংলার জনগণকে। অতএব এই লড়াইটা পোস্টপোল ভায়োলেন্সের বিচারের লড়াই, এই লড়াই অভিজিৎ সরকারের মায়ের চোখের জলের মর্যাদার লড়াই। ভবানীপুরের শিক্ষিত ভোটারকে ঠিক করতে হবে, অভিজিৎ সরকারের মায়ের চোখের জলের সঙ্গে থাকবে না তৃণমূল কংগ্রেসের প্রার্থী খেলা হবে নামে 55 জনকে খুন করা, 1 লক্ষ মানুষকে ঘর ছাড়া করা, খেজুরির অপর্ণা দাস সহ 300-র বেশি মহিলার ইজ্জত লুট করা তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবে, ওখানকার ভোটারকে ঠিক করতে হবে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।